সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। যে জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখছো, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখার গড়ের পক্ষ থেকে। আজকে আমরা তোমাদের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিজ্ঞান বিষয় নিয়ে কথা বলবো, ষষ্ঠ শ্রেণীর জন্য। তো আশা করি আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, আগেও গণিত এবং বাংলা বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। যদি সেটা মিস করে থাকো কোনো কারণে, এই মুহূর্তে দেখো ডান পাশে একটা লিঙ্ক আসছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবে, অথবা আমার প্লেলিস্টে যাও দেখে নিতে পারবে, অথবা খবরপত্র.bd.com সেখান থেকে তোমরা এটা নির্দেশনাটা পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা বিজ্ঞান বিষয়ে যেটা দেখছি, প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা, মানে শিক্ষক কীভাবে প্রশ্নপত্র প্রণয়ন করবে। শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের সমন্বয়ে শিক্ষার্থীরা বার্ষিক মূল্যায়ন করা হবে, যেটা দুইটা আমরা আগের যে ভিডিওগুলো আছে সেখানেও বলেছি, দুইটা মূল্যায়নের ভিত্তিতে হবে। একটা শিখনকালীন, আর একটা হচ্ছে মানে ধারাবাহিক মূল্যায়ন যেটাকে বলি, আর একটা হচ্ছে সামষ্টিক যেটাকে বার্ষিক মূল্যায়ন বলি। তো বার্ষিক মূল্যায়ন 100 নম্বরের মধ্যে করা হবে। এক্ষেত্রে শিখনকালীন মূল্যায়নের জন্য 30% এবং সামষ্টিকের জন্য 70% বরাদ্দ থাকবে। এই বিষয়টা হচ্ছে তোমাদের এখানে যখন আমরা 100 নম্বরের যে পরীক্ষাটা নেওয়া হবে, এখান থেকে 70% তোমাদের এখানে যোগ হবে। আর ধারাবাহিক মূল্যায়ন বা নিয়মিত মূল্যায়ন বা শিখনকালীন মূল্যায়ন যেটা আছে, সেখানে 30 নম্বরের নেওয়া হবে বা 30% নেওয়া হবে, সেটা যেখানে যত পাইবা সেটাই কিন্তু তোমাদের জন্য বরাদ্দ থাকবে। তো বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য 100 নম্বরের একটি লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসে 7টি অভিজ্ঞতা রাখা হয়েছে, মানে অভিজ্ঞতা বলতে হচ্ছে আমরা আগে যেটা তোমরা পড়েছ অধ্যায়, পঞ্চম শ্রেণীতে যেটা পড়েছিল অধ্যায়, সেখানে কিন্তু এটা অভিজ্ঞতা বলে রাখা হয়েছে। এই অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠের বিভিন্ন অধ্যায়ের অন্তর্ভুক্ত থাকবে। আর বার্ষিক মূল্যায়নের জন্য প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন করতে হবে, যে সিলেবাস দেওয়া হবে সিলেবাসটা আমরা একটু পরেই দেখব, এটা অনুযায়ী প্রশ্ন করতে হবে। প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকে এই প্রশ্ন করতে হবে। প্রশ্ন প্রণয়নের পরীক্ষার নির্ধারিত সময় বিবেচনা রাখতে হবে, যেন শিক্ষার্থীরা উভয় সময়ের মধ্যেই প্রশ্নগুলোর উত্তর সম্পন্ন করতে পারে। এটা সময়ের উপর ভিত্তি করে তোমাদের প্রশ্নটা করা হবে। প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তরের কাঠামো বিবেচনায় নিয়ে যৌক্তিক নম্বর বণ্টন করতে হবে এবং রুব্রিক্স তৈরি করতে হবে। রুব্রিক্সটা হচ্ছে প্রশ্ন তৈরির একটা কৌশল, সেটা তোমাদের না বুঝতেও চলবে, সেটা শিক্ষকদের জন্য। তো এখন আমরা দেখি সিলেবাসটা কি। সিলেবাসটা হচ্ছে অভিজ্ঞতার নাম, সেটা হচ্ছে আকাশ কত বড়, এটা অধ্যায় 2 এখান থেকে নেওয়া হবে। পৃথিবী ও মহাবিশ্ব, সেটা 15 থেকে 26 নম্বর পৃষ্ঠা। আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, এটা অধ্যায় 1, সেটা বিজ্ঞান ও প্রযুক্তি পৃষ্ঠা 1 থেকে 14 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তারপর গতির খেলা, সেটা অধ্যায় 3 গতি পৃষ্ঠা 27 থেকে 33। আবার অধ্যায় 9 বল ও শক্তি, সেটা হচ্ছে 89 থেকে 92, আবার 97 থেকে 100 পর্যন্ত। এই সিলেবাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রোদ জল বৃষ্টি, সেটা অধ্যায় 7। আবহাওয়া ও জলবায়ু, সেটা পৃষ্ঠা 67 থেকে 77 নম্বর পর্যন্ত। রান্নাঘরে ল্যাবরেটরি, সেটা অধ্যায় 4। পদার্থ ও তার বৈশিষ্ট্য, পৃষ্ঠা নম্বর 35, 38, 25 থেকে 38, 41 থেকে 42। আবার অধ্যায় 4 পদার্থের বৈশিষ্ট্য ও এর বাহ্যিক প্রভাব, সেটা 79 থেকে 87 পৃষ্ঠা পর্যন্ত। 6 আমাদের যারা প্রতিবেশী, সেটা অধ্যায় 6 উদ্ভিদ প্রাণী ও অণুজীব, পৃষ্ঠা 54 থেকে 65 পর্যন্ত। 7 যেটা আছে নানা কাজের কাজী, সেটা হচ্ছে অধ্যায় 9, সেটা বল ও শক্তি, পৃষ্ঠা নম্বর 92 থেকে 96 পর্যন্ত। এখন মূল্যায়ন যেটা আমরা বলেছিলাম, শিখনকালীন হচ্ছে 30 নম্বর, আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70 নম্বর। তো এই ক্ষেত্রে বিষয়টা কিন্তু আমি স্পষ্ট করে বলতেছি, তোমাদের লিখিত পরীক্ষা হবে 100 নম্বর। এখন কেউ যদি 100 নম্বরের মধ্যে 70 নম্বর পায়, তখন 100-এর মধ্যে 70 এই হিসাবে আমরা যে শতকরার অংশটা করেছি, অঙ্কগুলো করেছিলাম পঞ্চম শ্রেণীতে, সেটার মতো হিসাব করবে, যে 100-এর মধ্যে 70, 1-এর মধ্যে কত, 70-এর মধ্যে কত, তার মানে 49 নম্বর। কেউ যদি 80 পেয়ে থাকে, সে পাবে 56 নম্বর যোগ হবে। এভাবে সে কেউ যদি 90 পেয়ে থাকে, সে 63 নম্বর যোগ হবে। কেউ যদি 100 পেয়ে থাকে, তাহলে 70 নম্বর যোগ হবে। মানে তুমি যে নম্বর পাইবা সেটা 70% হবে যোগ হবে, আর 30% যেটা এখানে পুরোটাই তোমাদের জন্য থাকবে। এখন আমরা দেখি প্রশ্নের ধারা ও মানবন্টন কেমন হবে। শ্রেণীর কাজ, এখানে আইটেমের নাম, শ্রেণীর কাজ,
শ্রেণী যে কাজ দেওয়া হবে, মানে তোমাদের যে ওই শিখনকালীন মূল্যায়নটা, সেখান ধারাবাহিক মূল্যায়ন যেটা বলে, তো পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক কাজ আছে, দলগত কাজ আছে, ছক পূরণ আছে, বিভিন্ন বক্স পূরণ আছে, ফ্লোচার্ট অঙ্কন আছে। তো এখানে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত ছক পূরণ, যেমন খাবার প্রক্রিয়াকরণের আগে ও পরের পরিবর্তনের পর্যবেক্ষণ, সেটা অনুসার পৃষ্ঠায় একটা ছক আছে, সেটা দেখে নিবে যে ওই ধরনের ছকের মতো হতে পারে। ধাতুর ভৌত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ, সেটা অনুশীলন পাঠের 64-65 পৃষ্ঠার ছক আছে, সেটা দেখে নিতে পারবে যে কিরকম ছক আসতে পারে, কিরকম আগে পরের ধাপগুলো আসতে পারে। এরকম 10 নম্বরের একটা থাকবে, সো সেটা এখানে নির্দেশনা দেওয়া আছে যে শ্রেণীর বাইরের শিক্ষার্থীদের বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেম 3টি গ্রুপে ভাগ করে মূল্যায়ন করতে হবে। প্রতিটি গ্রুপের বিভিন্ন কাজ বিবেচনায় নিয়ে 10 নম্বর করে মোট 30 নম্বর শিখনকালীন মূল্যায়ন করতে হবে। তো এখানে টিজি, টিজি বলতে হচ্ছে টিচার্স গাইড, যেটা শিক্ষক সংস্করণ নামে আছে, নির্দেশনা অনুসরণ করে শিখনকালীন মূল্যায়ন পরিচালনা করতে হবে। শিক্ষার্থীদের কাজগুলোর প্রয়োজনীয় রেকর্ড রাখতে হবে, সেই কাজের ভিত্তিতে শিখনকালীন মূল্যায়নের জন্য নম্বর প্রদান করা হবে। প্রতিটি কাজের মূল্যায়নের জন্য রুব্রিক তৈরি করতে হবে এবং যৌক্তিকভাবে নম্বর বন্টন করতে হবে। এক্ষেত্রে টিজিতে মূল্যায়ন সম্পর্কিত নির্দেশনা দেওয়া আছে। তো এরপরে এখানে যে অনুসন্ধানমূলক কাজ আছে, অ্যাসাইনমেন্টের কাজ আছে, এগুলা আমার ওয়েবসাইট থেকে দেখে নেবে, এগুলা সময় নষ্ট করতে চাই না। তো এখানে আমরা দেখি এখন নৈবৃত্তিক প্রশ্নগুলো কেমন হবে। নৈবৃত্তিক মানে আমাদের সামষ্টিক মূল্যায়নের প্রশ্নগুলো কেমন, সামষ্টিক মূল্যায়নের 4টি ধাপের প্রশ্ন হবে। একটি হচ্ছে নৈবৃত্তিক প্রশ্ন, নৈবৃত্তিকের প্রশ্নের মধ্যে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, আবার এক কথাই প্রশ্ন থাকবে। তো বহুনির্বাচনী প্রশ্ন কেমন থাকবে, বহুনির্বাচনী প্রশ্নটা মানে 4টা অপশন থাকবে, অপশন থেকে তোমাদেরকে একটা বাছাই করে নিতে হবে, যদি হয় 1 নম্বর, না হলে কোনো নম্বর পাওয়া যাবে না। তো এখানে 15টা থাকবে, 15 নম্বর, 1 করে নম্বর 15। এইখানে এক কথায় উত্তর 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, 1 করে থাকবে 10 নম্বর। তারপর থাকবে খ নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে মানে এক এটা 1 নম্বরে থাকতে পারে, এটা 2 নম্বর হতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে মোট 10টি প্রশ্ন থাকবে, আর 10টির উত্তর দিতে হবে 2 করে নম্বর 20 নম্বর। তো গ নম্বরে যেটা থাকবে রচনামূলক প্রশ্ন, সেটা দৃশ্যপটবিহীন, কোনো উদ্দীপক থাকবে না, আমরা আগে যে উদ্দীপক পেয়েছি এরকম উদ্দীপক থাকবে না, সেটা 5টা থাকবে, 3টার উত্তর দিতে হবে, 5 করে নম্বর, 3 পাশা 15 নম্বর। এরপর রচনামূলক প্রশ্ন আরেকটা থাকবে দৃশ্যপট নির্ভর, যেটার মধ্যে উদ্দীপক দেওয়া থাকবে, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে। তো এখানে আমরা একটু পরে প্রশ্নটা দেখব, একটা নমুনা প্রশ্ন আছে। তো এখানে 7টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 8 করে নম্বর, 5 8 40 নম্বর, মোট হচ্ছে 100 নম্বর, আর এখানে সময় হচ্ছে 3 ঘন্টা। তো এখানে সামষ্টিক মূল্যায়নে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে 70-এর মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। এখন আমরা প্রশ্নটা দেখি, প্রশ্নটা মনে করে এরকম থাকবে, উপরে নাম থাকবে ষষ্ঠ শ্রেণী, সবার উপরে থাকবে বিদ্যালয়ের নাম বা স্কুলের নাম, এখানে ষষ্ঠ শ্রেণী থাকবে বিষয় বিজ্ঞান, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। এখানে দেখো এমসিকিউ আমরা এখানে পাইছিলাম কয়টা, 15টা থাকবে। এই যে এখানে কোনটি উদ্ভিদটি গুল্মজাতীয় উদ্ভিদ, এরকম এখানে দেওয়া থাকবে অপশন, এরকম ভাবে 15টি প্রশ্ন দেওয়া আছে। তারপর এক কথায় আছে 10টি, এই হচ্ছে মোট 25টি, আর এখানে উত্তর সংক্ষিপ্ত প্রশ্নে আছে 10টি, 10টির মধ্যে তোমাকে এই যে এখানে লেখা আছে প্রত্যেকটির মান 2, 20 নম্বর করে। তারপর এখানে আছে হচ্ছে এই প্রথমটার মধ্যে দৃশ্যপট নাই, দৃশ্যপট যেহেতু নাই এখানে 2টি ধাপে আছে, প্রশ্নগুলো উত্তর দিতে হবে 5 করে 3টি, 5টি প্রশ্নের উত্তর আছে, প্রশ্ন আছে, 3টি উত্তর দিতে হবে। আবার এখানে দৃশ্যপট আছে, এই যে এখানে একটা গল্প দেওয়া আছে, মানে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে 2টা প্রশ্ন করা হয়েছে, এই 2টা উত্তর দিলে 8 নম্বর, এটা 4 4 1 2 1 4 1 3 4 ওইভাবে থাকতে পারে, 2 2 4 ওইভাবে থাকে, এটা কোনো তোমাদের ব্যাপার না, 2টা থাকলে 2টা দিবা। এখানে দেখো এরকম প্রশ্ন আছে, এরকম দিলে তোমরা পারবা, এরকমভাবে প্রশ্ন দেওয়া আছে 6 7। তারপর নমুনা উত্তর, উত্তর তোমাদের দরকার নেই, উত্তর তো তোমরা লিখবা, উত্তর এভাবে লিখতে পারবা, উত্তরটা তোমরা পেয়ে যাবো আমাদের খবর পত্র ওয়েবসাইটে গেলে। তো আশা করি বিজ্ঞান সম্পর্কে ধারণা দিতে পেরেছি। তো আগামী ভিডিওটা হবে অন্য একটা সাবজেক্ট নিয়ে, সেই পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।